Today is an important day for me and my son Shourodeep. It is the final performance day of a 10-week drama workshop. 3 years back, in a winter afternoon like this, we came to know that our then 3-year-old son was not atypically growing, but one with some language and developmental delay. He needs a bit special attention. আমাদের যে বাচ্চাদের মেইন প্রবলেমগুলো তো এটাই, যেটা কি ওদের কোনো সোশ্যাল কমিউনিকেশন নেই, ওরা টপিক কোনো কিছু রিলেট করতে পারে না, কোনো কিছু নিয়ে দুটো কথা বলতে পারে না, যেটা কি অন্য বাচ্চাদের মধ্যে থাকে। মেইনলি লার্নিং ডিসএবিলিটি ডিফিকাল্টিস বা সোশ্যাল ইন্টারঅ্যাকশনে যাদের সমস্যা টমস্যা রয়েছে, সেই সব বাচ্চাদের ক্ষেত্রে উনি মনে করেন যে থিয়েটারটা একটা ভালো থেরাপির কাজ করতে পারে। ইউ ক্যান সি দিস ইজ আ স্টোরি অফ এ সওদাগর, a merchant or a roaming businessman who had a nice white horse for transport. One day, riding through a jungle, tired Saudagar was taking a nap, and then a thief tried to take that horse away, claiming that it was a newly born foal of a tree he owned. Now, to find justice, Saudagar and the thief are going to the king. কাউকে ঠকানো আর কি, ভালো মন্দ, এই যে কনসেপ্টগুলো, এগুলো কিন্তু ভীষণ আর্বিট্রি। এই যে জায়গাটার এই ডিমার্কেশনটা, স্পেশালি যে চিলড্রেন উইথ হায়ার ফাংশনিং মানে ল্যাঙ্গুয়েজ প্র্যাগম্যাটিক প্রবলেমস, তাদের ক্ষেত্রে এটা খুব সমস্যা হয়। ওদের কাছে পুরো ব্যাপারটাই হচ্ছে আইদার ব্ল্যাক অথবা হোয়াইট। জীবনের আমাদের অনেকটা এরিয়াই হচ্ছে গ্রে, ওদের কোনো গ্রে এরিয়া নেই। এই গ্রে এরিয়াটাকে অ্যাকচুয়ালি কী করে শেখানো যায়, সেইটার থেকেই কিন্তু শুরু হলো আমার এই জার্নিটা, যে আমরা কী করে এই ওয়ার্কশপগুলোর প্ল্যান করতে শুরু করলাম। বিচার কি, বিচার কি খুব সাধারণভাবে একটা জিনিস, একজনের ঘোড়া চোর চুরি করে নিয়েছে, সেটা রাজার কাছে গেছে, রাজা ঠিক করে দেবে কে ঠিক, এইটাই হচ্ছে বিচার। এই যে বিচারের বেসিক কনসেপ্ট, ওরা কিন্তু খুব সহজেই এটা ওদের কাছে পৌঁছে যায়। ফাইনালি দ্য কিং রিকনসিডার্ড হিজ ভার্ডিক্ট অ্যান্ড সওদাগর গট ব্যাক হিজ হর্স। আই ডোন্ট নো হাউ মাচ সৌরদীপ হ্যাজ লার্ন, দ্যাট উইল বি অ্যাসেসড ইন কামিং উইক। আমাদের যে স্কেলটা আমরা ভাবছি, ভাবনা চিন্তার মধ্যে একটা করছি, যে এইটাকে যদি আমরা ভ্যালিডেট করতে পারি। ওয়ার্কশপটা যেরকম আমাদের বাচ্চাদের কাজে লাগছে, তার সাথে সাথে কিন্তু আমাদের পেরেন্টসদেরও কাজে লাগছে। থ্রু ওয়ার্কশপ করতে গিয়ে অনেক কিছু ছোট 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 জিনিস পেরেন্টসদের চোখে পড়ে। এই জিনিসগুলো ঘরে তো আমরা বুঝতে পারি না, কেন ঘরে তো আমাদের চেনা পরিবেশের মধ্যে থাকে, কিন্তু যখন সে গ্রুপে যাচ্ছে তখনই তো বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায়। বাট আই হ্যাভ লার্ন মাই লেসন, ব্রিজিং দ্য কমিউনিকেশন গ্যাপ বিটুইন সোসাইটি অ্যান্ড দ্য স্পেশাল ওয়ান্স ক্যান বি আ গ্রেট হেল্প। আই হেল্প মাই লিটল সওদাগর টু গেট হোয়াট হি ট্রুলি ডিজার্ভস, ওয়ান হ্যাপি জার্নি লাইফ।